আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য জটিল সংখ্যার আরও একটি গুরুত্বপূর্ণ টপিক। গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি কারণ এই টপিকটা থেকে একটা এমসিকিউ বা তোমাদের যারা বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য সৃজনশীলের ক প্রশ্নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে যেটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, অর্থাৎ যেটা তোমাদের স্ট্যান্ডার্ড জটিল সংখ্যার ফরম্যাট, সেই ফরম্যাটে প্রকাশ করতে হবে। সো আমরা প্রথম যে প্রবলেমটা নিয়েছি সেটা দেখো, 5 + 2i / 4 - 3i। সো এটাকে আমাদের যেটা কাজটা করতে হয় সেটা আমি একটু চিন্তা করি তোমাদের, যেমন 5 + 2i / 4 - 3i, অর্থাৎ এ প্লাস আইবি আকারে প্রকাশ করার ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে অলওয়েজ, এই যে নিচে যে অংশটা থাকে, নিচে যে জটিল সংখ্যা থাকে, এটার অনুবন্ধী দ্বারা তোমাকে উপরে নিচে গুণ করতে হবে। এটার অনুবন্ধী দ্বারা গুণ করার কারণটা হচ্ছে নিচে যেন কোনো জটিল পার্ট না থাকে, নিচে যেন একটা জেনারেল পার্ট আসে, অর্থাৎ আমাদের যে বাস্তব সংখ্যা বাস্তব পার্ট আসে, তার মানে এটার অনুবন্ধী দ্বারা। এখন অনুবন্ধী ব্যাপারটা কি দেখো, ওপরে যেটা ছিল আমরা একটু লিখে নিই আগে, যে 5 + 2i, আবার নিচে কত ছিল আমাদের 4 - 3i। সো এখন এটার অনুবন্ধী বলতে কি, যেমন 4 - 3i এটার অনুবন্ধী হবে 4 + 3i, ঠিক আছে। সো এই 4 + 3i দ্বারা আমি উপরে ও নিচে দুই জায়গায় গুণ করে দিলাম, সো নিচে গুণ করেছি, এখন আমি উপরেও গুণ করে দিব 4 + 3i দিয়ে। তো এখন গুণ করার ফলে দেখো তো ব্যাপারটা কি হবে, নিচে যদি তুমি এটা পড়ো তাহলে কি a - b * a + b, অর্থাৎ নিচে কিন্তু ডিরেক্ট সূত্র পড়ে গেছে যে a² - b², অর্থাৎ বি স্কোয়ার বলতে কিন্তু 3i হোল স্কোয়ার। সো আমি একবার লিখে দিচ্ছি 3² i² ওকে। আর উপরে কিন্তু গুণ হবে, যেমন এই যে 5 × 4, অর্থাৎ 5 × 4 করলে কত হবে 20, দেন কত হবে +3, এবং 5 গুণ করলে কত হবে 15i, প্লাস কত হবে বলো দেখি 8i, প্লাস কত 3 × 2 = 6i². সো এখন এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। যেমন দেখো এখানে 4² মানে কত 16, মাইনাস এই যে 9 × এখানে লক্ষ্য করো এই যে আই স্কোয়ারের ভ্যালু কিন্তু -1, সুতরাং এই মাইনাস আর এই মাইনাসে আমরা যদি এখানে একবারে প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা নাই। আর এখানে কি হবে দেখো, 20 থাকবে প্লাস এই যে 15i এবং 8i কত হবে, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে আমাদের 23i। সিমিলারলি এখানে লক্ষ্য করো প্লাস এই যে 6i², আবার এই যে আই স্কোয়ারের মান কিন্তু -1, তার মানে এখানে আমরা একবারে 6-এর আগে কত দিতে পারি, একবারে 6-এর আগে মাইনাস দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখন বলো দেখি আমাদের এখানে ক্যালকুলেট হবে কত, এই যে 20 এবং -6, সে এতটুকু একটু যোগ বিয়োগ করলে কত হয় দেখো, আমরা এরপরের লাইনটা এখানে দেখাই, ইকুয়াল টু 20 থেকে, অর্থাৎ কত দেখো আমরা 20 থেকে কত বাদ দিচ্ছি, 6 বাদ দিচ্ছি। সো 20 থেকে 6 বাদ দিলে আমাদের কত আসবে, আমরা সবাই জানি 20 থেকে 6 বাদ দিলে আসবে 14, তার মানে 14 + 23i / কত, এই যে নিচে 16 আর 9 যোগ করলে কত হবে 25। এবার বলো এটাকে আমাদের আলাদা আলাদাভাবে লিখতে পারি কিনা, যে একবার লিখতে পারি কত, 14/25 + 23/25i। তো খেয়াল করো আমাদের কিন্তু এ প্লাস আইবি আকারে প্রকাশটা কমপ্লিট, যেখানে আমাদের এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমাদের এ, আর এখানে যে 23/25 যেটা, এই পার্টটা আমাদের কি বলো, এই পার্টটা কিন্তু বি, তার মানে এই অঙ্কটা খুব সুন্দর মতো এ প্লাস আইবি যে ফরম্যাটটা সেই ফরম্যাটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটাই হবে এই প্রবলেমটার সলিউশন। সো তোমরা খুব সহজে এই প্রবলেমটা বুঝে গেলে, সো প্রবলেম বুঝে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। আমি তাহলে চলে যাচ্ছি পরের প্রবলেমে। পরবর্তী প্রবলেমটা দেখো একটু জটিল, এটা আগেরটার চেয়ে একটু জটিল, আসলে আমি একদম তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। সো এটা যদি আমরা ভেঙে দিই দেখো, তো উপরে আসলে বেসিক্যালি উভয়ের উপরে কিউব আছে, সো আমরা আলাদা করে লিখতে পারি কত, 1 + i এর উপরেও কিউব দিয়ে দিলাম, নিচে দিয়ে দিব 1 - i এর উপরেও কত কিউব, ওকে। এই প্রবলেমটা একটু মাথায় রাখবে কারণ এটা অনেক সময় সমস্যা হয়ে যায় তোমাদের। সো আমরা এটা নিয়ে কি করতে পারি চিন্তা করো, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওপরে দেখো a + b হোল কিউবের সূত্র। সো a + b হোল কিউবের সূত্রটা কি, আমরা সবাই জানি a + b হোল কিউবের সূত্র কত, এই যে a³ + 3a² b, এ স্কোয়ার বলতে যে 1² × i, 3a² b + 3ab² অর্থাৎ a² প্লাস কত বলো, প্লাস হচ্ছে b³। দেখো আমি উপরে কিন্তু সুন্দর মতো a + b হোল কিউবের সূত্রটা লিখে নিলাম, আবার নিচে কী সূত্র, নিচে a - b হোল কিউবের সূত্র, তাহলে কী হবে, a³ - 3a² b কি হয়, a - b হোল কিউবের সূত্র, a - b হোল কিউবের সূত্রটা তোমরা সুন্দর মতো এখানে লিখে নাও, তাহলে এটা কত হবে, a³ - 3a² b, স্কোয়ার বলতে যে 1² × i, 3a² b + 3ab² b² বলতে যে i² মাইনাস কত, -b³, অর্থাৎ এই যে i এর উপর কিউব।
সো দেখো আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটাও কিন্তু লিখে নিয়েছি। এবার আমরা কি করব, উপরে একটু ক্যালকুলেশন করব। দেখো এখানে থাকবে 1, এখান থেকে লক্ষ্য করো 3 ইনটু 1 স্কয়ার মানে 1, অর্থাৎ এখানে থাকবে প্লাস 3i। এখানে কত হবে চিন্তা করো, এখানে হবে কিন্তু i স্কয়ার মানে মাইনাস 1, সো মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস 3। এখান থেকে লক্ষ্য করো i কিউবের ভ্যালুটা কত, তোমাদের আমি এখানে একটু দেখাই। দেখো i কিউবকে লেখা যাবে কত, i স্কয়ার ইনটু i, সো আবার তোমরা এটা জানো i স্কয়ারের ভ্যালু মাইনাস 1, তার মানে i কিউবের ভ্যালু কিন্তু ওভারঅল মাইনাস i থাকতেছে, সো এটার মান কত হবে মাইনাস i। ওকে, আবার নিচে চিন্তা করো 1 কিউবের ভ্যালু তো 1, এখানে দেখো মাইনাস 3i হবে এখানে, আবার এখানে i স্কয়ারের মান যেহেতু মাইনাস 1, তার মানে এখানে হবে কত মাইনাস 3 মাইনাস, এখানে দেখো এই মাইনাসটা ছিলই তাই না, আবার এই দেখো i কিউবের ভ্যালু কিন্তু মাইনাস i, সো এখানে কিন্তু হয়ে যাবে প্লাস i। এটা কিন্তু একটু কেয়ারফুল থাকবে তোমরা, ঠিক আছে? তো তাহলে এখানে এখন চিন্তা করো ওপরে আসলে কত হবে, যে 2 এবং 1 এবং মাইনাস 3 যোগ বিয়োগ করলে ওপরে হবে আমাদের মাইনাস 2, এবং 3i আর মাইনাস i ক্যালকুলেশন করলে হবে প্লাস 2i, ডিভাইডেড বাই নিচেও দেখো যে মাইনাস 2 3 আর প্লাস 1 ছিল, তার মানে এখানে হবে মাইনাস 2, আর এখানে কত হবে, এখানে হবে কিন্তু মাইনাস 2i, ঠিক আছে? সো আমাদের উপরে ও নিচে একটা করে যদি 2 কমন নিই তাহলে 2 ভ্যানিশ হয়ে যাবে, তার মানে ফাইনালি কি পড়ে থাকবে, এখানে থাকবে মাইনাস 1 প্লাস i ডিভাইডেড বাই মাইনাস 1 মাইনাস i। এবার তাহলে বলো আমরা যে এই অংশটা পাইছি এটা কি a+ib আকারে প্রকাশ হয়েছে? অ্যান্সার হচ্ছে না, এটা a+ib আকারে প্রকাশ হয় নাই, এটাকে আমাদের এখন প্রকাশ করতে হবে। সো প্রকাশ করতে গেলে আমরা কি করব, আবারও আমরা এই যে অনুবন্ধী আকারে প্রকাশ করব, ঠিক আছে? আমাদেরকে অনুবন্ধী আকারে লিখতে হবে। সো অনুবন্ধী আকারে আমরা কিভাবে লিখব এই ব্যাপারটা এখন দেখব। যেমন আমরা এটা এখানে উঠাই, দেখো সো মাইনাস 1 প্লাস i এটা ছিল উপরে, আর নিচে কত ছিল, নিচে ছিল মাইনাস 1 মাইনাস i। সো অনুবন্ধী বলতে আমরা যে নিচেরটার অনুবন্ধীতে গুণ করবো, তাহলে নিচেরটার অনুবন্ধী কত মাইনাস 1 প্লাস i, তাহলে এটা দ্বারা আমরা উপর নিচে গুণ করবো মাইনাস 1 প্লাস i, ঠিক আছে? তাহলে এখন নিচে কত হবে, নিচে হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ নিচে হবে কত দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে i স্কোয়ার, আর উপরে আমরা গুণ করে দিই, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে হবে মাইনাসে প্লাসে কত মাইনাস i, এখানেও হবে মাইনাস i, তারপরে কত হবে প্লাসে প্লাসে কত প্লাস i স্কোয়ার। ওকে, আর নিচে তাহলে কত হবে 1 স্কোয়ার করলে তো এখানে 1ই হবে, আবার দেখো এখানে এ আই স্কোয়ারের ভ্যালু যে মাইনাস 1, সো এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস 1। আবার উপরে লক্ষ্য করো এখান থেকে খেয়াল করে যে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, সুতরাং এই মাইনাস 1 আর এই প্লাস 1 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তার মানে শুধু কি পড়ে থাকলো দেখো এই যে মাইনাস আই আর মাইনাস আই মিলে থাকবে মাইনাস 2i। এটা আমি আবারও বলি কি হলো ক্যালকুলেশনটা, এই যে আই স্কোয়ারের ভ্যালু তো মাইনাস 1, এখানে লক্ষ্য করো আই স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, সুতরাং এই মাইনাস 1 আর এই প্লাস 1 ক্যান্সেল করে দিলাম, তাহলে মাইনাস আই মিলে মাইনাস 2i। আবার একটা জিনিস লক্ষ্য করো নিচের এই যে 1 আর 1 মিলে কিন্তু নিচে হবে 2, সো আমি এটাও তোমাকে এখানে লিখে দিচ্ছি, নিচে 1 আর 1 মিলে তাহলে নিচে কত পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে তোমাদের 2। তাহলে এখন বলো দেখি এই 2 আর 2 কী হবে, ক্যান্সেল আউট হবে, সো 2 আর 2 ক্যান্সেল আউট হলে কী হবে, এখানে থাকবে জাস্ট মাইনাস আই। সো এখন তো a+ib আকারে প্রকাশ হয় নাই তাই না, সো আমরা এটাকে আবার কীভাবে প্রকাশ করবো জানো, কারণ এখানে বাস্তব অংশ যেহেতু 0 নাই, সুতরাং আমি এটাকে লিখবো 0 প্লাস এই যে মাইনাস 1 ইন্টু আই। দেখো এখানে কিন্তু a+ib আকারে প্রকাশ হয়েছে, কারণ কি এই যে জিরোটাই হচ্ছে আমাদের কি, এবার জিরোটাই হচ্ছে আমাদের এ, এবং এই যে মাইনাস 1টা কি, মাইনাস 1টা হচ্ছে আমাদের বি, তার মানে এটাই হবে এই প্রবলেমটার সলিউশন। ওকে, তুমি কিন্তু এই প্রবলেমটাও খুব ইজিলি বুঝে গিয়েছো আমার বিশ্বাস। তাহলে এখন আমাদের পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা লক্ষ্য করো, সো এইটা আসলে আগের প্রবলেমটার জাস্ট কম্বিনেশন, এটা এখানে দুইটা ভগ্নাংশ আছে, সো তোমাকে এটাকেও একবার অনুবন্ধী দ্বারা গুণ করে ইলিমিনেট করতে হবে, আবার এটাকে অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে, তারপরে এটাকে দুইটাকে যোগ বিয়োগ করলেই কিন্তু তোমরা a+ib আকারে প্রকাশটা করতে পারবে, ঠিক আছে? সো আশা করি তোমরা প্রবলেমগুলো খুব ইজিলি বুঝে নিয়েছো। এ ধরনের HSC এবং অ্যাডমিশনের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।